নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলায় এবার আরো জোরালো হচ্ছে কর্মবিরতির ডাক। ইতিমধ্যে এবার নার্সদের আরো একবার কর্মবিরতির ডাক বাংলা জুড়ে, এবং সাগর দত্ত মেডিকেল কলেজে এবার বিক্ষোভ প্রদর্শন। নার্সদের নিরাপত্তার দাবিতে এবার বিক্ষোভ শুরু করেছেন কর্তব্যরত নার্সরা। বাংলায় এবার মমতার বাংলায় স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার ছবি স্পষ্ট হয়েছে। কি বলছেন, কি রয়েছে বিস্তারিত শোনো। আপনারা কালকে যে পেশেন্ট মারা গেছে তারা বলেছে, কালকে আপনি ছিলেন? কতটা আতঙ্কিত? আপনারা কি নার্সিং চা? আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং বাংলা জুড়ে কর্মবিরতির ডাক কার্যত, কখনো চিকিৎসকদের কখনো বা নার্সদের, আজ আরো একবার নার্সদের বিক্ষোভ প্রদর্শন। এবং একই সঙ্গে কর্মবিরতি, তাদের একটাই দাবি, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কিন্তু এই যে প্রতিবাদের সুর, তাতে করে কি আদৌ নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে চিকিৎসকদের? বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ আবারও সাগর দত্ত মেডিকেল কলেজে বিক্ষোভ প্রদর্শন করেছে নার্সরা, কি বলবে গোটা বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত আছে ধর কান্তির ঘটনা, বিশেষ করে বলা যায় যে চিকিৎসকদের যে দাবি এবং চিকিৎসকদের যে তোমার ধর্ম আন্দোলন, তাও কিন্তু সমানে চলছে। এবার সেই ছবি পরিলক্ষিত হলো সাগর দত্ত মেডিকেল কলেজে, যেখানে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর উপর হামলা। তার ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন হাসপাতালের সমস্ত মহিলা স্টাফরা, বিশেষ করে মহিলা স্বাস্থ্যকর্মী, নার্স, সকলেরই একই বক্তব্য। শনিবার সকাল থেকে তারা সড়ক করেছেন সাগর দত্তের তোমার পরিবার পরিজন একসঙ্গে হাসপাতালে যদি উপরে তবে উঠে সেই জায়গাতে নার্সরা কোথায় থাকছে, বিভিন্ন বিষয় নিয়ে একপ্রকার তিনি প্রশ্ন তুলেছেন। আক্ষরিক অর্থে নিরাপত্তা মূল বিষয়বস্তু, যেখানে মহিলা কর্মীদের নিরাপত্তা অপর্যাপ্ত হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে। তবে দেখো, শুধুমাত্র
আগে সম্প্রতি আমরা দেখেছিলাম যে বাংলার মুখ্যমন্ত্রী যারা কর্মবিরতির ডাক দিয়েছেন তাদেরকে আশ্বস্ত করেছেন যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এবং তারা যেন সেক্ষেত্রে কাজে ফেরেন। সেই জায়গায় দাঁড়িয়ে আরো একবার কর্মবিরতির ডাক, এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে তাদের যে নিরাপত্তা সেটা বারংবার প্রশ্নচিহ্নের মুখে আবারও একবার স্পষ্ট হয়েছে, তাতে করে আদৌ কি ফিরবে আগামী দিনে ডাক্তারদের নিরাপত্তা? কি বলছে সেখানকার প্রশাসন? প্রশাসন তাড়াতাড়ি সেই জায়গায় আশ্বস্ত করছেন, তাড়াতাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠকে আরজি জানিয়েছিলেন, তিনি সম্মত হয়েছিলেন, তিনি দত্তপক্ষকে তিনি সেই বৈঠকে যাবার তিনি জানিয়েছিলেন বক্তব্য। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি যে জুনিয়র চিকিৎসকরা কিন্তু তাদের দাবি বা তাদের যে আন্দোলন রয়েছে সেখান থেকে একবার অনর্চেন, কারণ তাদের যে ঘটনা বিশেষ করে শুধু তাদের নয়, এটা গোটা দেশের জন্য একটা দৃষ্টান্ত তৈরি হলো, যেখানে আর্যিকর কাণ্ডে মহিলা চিকিৎসক দর্শন করে খুনের ঘটনা, নৃশংস যে ঘটনা, আর কিন্তু সাক্ষী থেকে যে গোটা বিশেষ করে দেশ প্রতিবাদে সামিল হয়েছে, আর সেই প্রতিবাদ এত সহজে কিন্তু নিজে ফেলার জায়গা নয়, কারণ আজকে যদি তারা চুপচাপ হয়ে যায় এই প্রশাসন সমস্ত কিছু মুখের আশ্বাসেই যদি তাকে সামাল দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আগামী দিনে বা ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতে বেশি দিন সময় লাগবে না। যদি চিকিৎসকরা বা সমস্ত চিকিৎসকরা যেটা জানাচ্ছে বা যেটা দাবি করেছেন তা হচ্ছে যেভাবেই হোক তাদের এই ঘটনার শাস্তি চাই, একটা দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয় এই ঘটনার তাহলে আগামী দিনে এই ঘটনার সাহস ঘটাতে সাহস হবে না কোনো দুষ্টচক্র। তাই সেই জায়গাতে আগে এই ঘটনাতে শাস্তি রকম ভাবে দিতে হবে, তার সাথে যে সাত দফা দাবি তারা করেছে সেই সাত দফা দাবিকে পূরণ করতে হবে। তবে এখনো সেই সাত দফা দাবি পূরণের জন্য তোমার প্রাথমিক ভাবে আশ্বাস দেওয়া হলেও তা নিয়ে কিন্তু বিস্তারিত জানানো হয়নি স্বাস্থ্য ভবন থেকে। অন্যদিকে জুনিয়র চিকিৎসক এও জানিয়েছেন যে আপাতত সামনে বিভিন্ন পুজো রয়েছে এবং পুজোতে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবে ফেরার ডাক দিয়ে সকল ঘটনা ফিরে যেতে চলেছে, আবার 50 দিন অতিক্রম হয়ে গেছে, সকলে যে উৎসবে ফিরে আসেন সেই দাবি তিনি রেখেছেন। তাই উৎসব কেটে গেলেই এই পুজো বেশ কেটে গেলে আবার জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নামবেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, যতক্ষণ না পর্যন্ত এর শেষ হচ্ছে এর শেষ দিকেই কিন্তু তারা ছাড়বেন এমনটাই কিন্তু প্রতিক্রিয়া উঠে আসছে। তবে যেটা বলছিলাম একটা থেকে আরেকটা থেকে আরেকটা ঘটনা যেহেতু এখন সৃষ্টি হচ্ছে, এই রাজ্যের কথা যদি বলো আর্যিকরের পরে এই রাজ্যের বুকে এমন বহু বহু নারী ঘটিত অপরাধের ঘটনা বেড়ে গেছে যা হচ্ছে এবং ঘটে চলেছে, ঘটনা যদি এখনো পর্যন্ত না হয় তাহলে কিন্তু সেটা যে রাজ্যেই হোক না কেন সেই রাজ্যের প্রশাসন, সেই রাজ্যের তোমার আরক্ষা দপ্তর, সেই রাজ্যের আইন শৃঙ্খলা উৎপত্তি তো বারবার প্রশ্নতে আসবে, আর সেই প্রশ্ন আজকে হচ্ছে পশ্চিমবঙ্গে ভক্তির, এবং এই প্রশ্ন ওঠাটাও কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র জুনিয়র চিকিৎসকটা নয়, আজকে রাজ্যকরের ঘটনা যাতে প্রকৃত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবি কিন্তু গোটা দেশবাসীর হয়ে উঠছে, এবং তার সাথে মহিলাদের নিরাপত্তা যে কোনো ক্ষেত্রে সেটা হোক হাসপাতাল, সেটা হোক অন্যান্য কোনো অফিস, সেটা হোক আমাদের মতন সংবাদ মাধ্যম, প্রত্যেকটা জায়গাতে মহিলাদের নিরাপত্তা প্রয়োজন রয়েছে। সেই নিরাপত্তা দাবিতে কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজে দেখা গেল তোমরা মহিলা চিকিৎসক এবং নার্সদের এক প্রকার বিক্ষোভ মিছিল বা বিক্ষোভ অবস্থান তাদের পরিলক্ষিত হলো শতাব্দী। ঠিক তাই, সুপ্রীতি ধন্যবাদ। বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং মমতার বাংলায় স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা এবং তাদের যারা চিকিৎসকরা রয়েছে তাদের নিরাপত্তা আরও একবার প্রশ্নের মুখে, রীতিমতো সেই অভিযোগ তারা তুলছে একই তিমিরে নাকি রয়েছে তাদের নিরাপত্তা, কেননা বারংবার এবং পাশাপাশি রোগীর পরিবার দ্বারা এবার আক্রান্তের শিকার হতে হচ্ছে নার্সদের, তারই পরিপ্রেক্ষিতে আজ বিক্ষোভ প্রদর্শন করেছেন নার্সরা। তবে দেখা যাক যেহেতু পুজোর মৌসুম আসন্ন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কতটা স্বাভাবিক পরিস্থিতি এবার তৈরি হয় বাংলা জুড়ে সেটা অবশ্য দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।